প্রিয় দর্শক আজকে একটু মনের কথা বলবো আসলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে কমেন্ট করছেন বা জানতে চান যে আমি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি ছাড়ার পরে এখন বর্তমানে কি করি প্রিয় দর্শক এই হচ্ছে আমার মাছের অ্যামাজন এটা হচ্ছে আমার একটা মাছের ফিশারি মূলত আমি এখন মাছের পিসারি নিয়ে ব্যস্ত আছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আমি যে মাছটা চাষ করি পুকুরটা যে আমি দেখাই অনেক বড় এই মাছটা আমি সরাসরি জয়শোর থেকে আনা হয় আমার কারণ জয়শোরের মাছটা অনেক ভালো ফলে অনেক ভালো আর কি তো আপনারা জানেন জয়শোর থেকে কুমিল্লা আসতে মিনিমাম বিশ থেকে আঠেরো হাজার টাকা গাড়ি ভাড়া লাগে তারপরও আমি জয়শোরের মাছটা চাষ করি কারণ এখানে মাছটা অনেক ভালো তো এই হচ্ছে আমার মাছের রেনু আমি জয়শোর থেকে যে মাছটা আনি রেনু না আসলে ওটা এক সপ্তাহ কিংবা পনেরো দিন তারা ডিম দেওয়ার পরে বাচ্চা দেয় আর ওই ছোটো বাচ্চাটা আমি আনি আনার পরে আমার এই পুষ্কুনিতে আমি রাখি এটাকে লড়াছাড়া করি যেহেতু আমার তিনটা ফিশারি ছোট বড় এখন বর্তমানে তো এখান থেকে আমি কি করি এই মাছটারে বিভিন্ন সাইজ অনুযায়ী বা মাছের কোয়ালিটি অনুযায়ী কি করি এটারে আবার আমার এই পুকুরে রাখি আর কি এখানে আরেকটা পুকুর আছে এখানে রাখি কিংবা এটার পরে যদি মাছটা বড় হয় তারপরে এটা আরেকটা ফিশারি আছে ওইখানে নিয়ে যায় আর কি বর্তমানে এই ফিশারিগুলো নিয়ে আমি ব্যস্ত আছি আর প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য আসলে বলবো যারা মাছ চাষ করতে চান বা মাছের ভালো জাতের মাছ নিয়ে কাজ করতে চান আমি বলবো আমার কাছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মাছ আছে আপনারা যেটা বাজার থেকে দুই টাকা দিয়ে কিনেন সেটা আমি এক টাকায় সেল করবো যেটা আপনারা তিন টাকা নেন সেটা আমি দুই টাকা সেল করবো যেটা আপনারা চার টাকা নেন সেটা আমি তিন টাকা সেল করবো আর যেটা আপনারা পাঁচ টাকা ধরে কিনেন সেটা আমি তিন থেকে চার টাকা সেল করবো তার কারণ হচ্ছে আপনি দর্শক আপনারা যারা পাঁচ টাকা দামের মাছটা নেবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ এই সাইজের মাছটা আসলে থাকে না খুব কমই থাকে তো যোগাযোগ করবেন এই কারণে কারণ মাছটা সব সময় থাকে না আর আপনি যদি মাছটা বেশি নেন আমি চেষ্টা করব আপনাকে আরও কম রাখার জন্য আর যদি আপনি বেশি দূর থেকে আসেন আপনার গাড়ি ভাড়া তো আসে ওই অনুযায়ী ওই হিসাব করে আসলে আপনার কাছ থেকে আমি মাছটা ওরকম রেডি রাখবো আর কি তো আপনারা যারা উন্নত মানের মাছ চাষ করতে চান আর কিংবা ভালো জাতের মাছ চাষ করতে চান আসলে এই মাছটা হচ্ছে বিশেষত হচ্ছে এটা একটা সাগরের মাছ তারা বলে এখানে সবকল ধরনের মাছ আছে সাগরের মাছ কিংবা মাছটা জাতে অনেক বড় সাইজে অনেক বড় খুব অল্প দিনে খুব অল্প দিনে চার থেকে পাঁচ কেজি হয় এ মাছটা তো আমি নিজে চাষ করতেছি আপনারা দেখতেছেন যে আমার দুইটা ফিশারি একসাথে আছে আরেকটা ফিশারি আছে আমি তিনোটাতে মিলাইয়া এই যশোরের মাছগুলো চাষ করি কারণ আমারে আমি যে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে মাছগুলো আনি ওই টাকা দিয়ে আমি এখান থেকে চাইলে কিন্তু অনেক মাছ চাষ করতে পারি আর যারা নতুন মাছ চাষ করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই নক করবেন বা যোগাযোগ করার চেষ্টা করবেন আমি যতটুকু জানি বা কিংবা আমার সাথে যারা আছে তাদের সহযোগিতা নিয়ে আপনাকে চেষ্টা করব যে ভালো জাতের মাছ চাষ করার জন্য বা কিভাবে মাছ চাষ করলে আপনি ব্যবসা লাভ করতে পারবেন ওই ওই অনুযায়ী আপনাকে আসলে বলবো আর কি কাজ করার জন্য আর এখানে মাছ চাষ করতে হলে আসলে আপনাকে মন মানসিকতা আগে ঠিক করতে হবে মন মানসিকতা চেঞ্জ করতে হবে পরিশ্রম করতে হবে আর অন্য অন্য কিছু তো করা সম্ভব এর পাশে দেখা গেছে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন যেমন গাছ চাষ করতে পারবেন বিভিন্ন শাক সবজি করতে পারবেন আরও অনেক ধরনের অনেক কিছু করতে পারবেন আপনি চাইলে কিন্তু বর্তমানে কিন্তু যারা বেকার আছেন আমি হানড্রেড পারসেন্ট বলবো যদি আপনারা চান এই মাছ চাষটা কিন্তু করতে পারেন করি না আমার বাবা সব কিছু করে আমার বড়ো ভাই আছে তারা আসলে সহযোগিতা করে আজকে আসলে বাবা যান নাই আসলে বাবা কি জিনিস সবাই এটা জানি হয়তো আজকে আমার বাবা নাই এক জায়গায় বেড়াতে গেছে যার কারণে আমি দেখেন বাবার আজকে গরুর জন্য গাছ কাটতে আসছি তো বাবার কষ্টটা আসলে তেমনই যাদের বাবা নাই তারা হয়তো বুঝে আসলে আমরা প্রত্যেকে বলবো আসলে বাবা মা যেই পরিশ্রম করে বা কষ্ট করে তার কিছু আমরা যারা আছি ছেলে বা সন্তান হিসাবে বাবার মায়ের একটু কষ্ট বা পরিশ্রমের ভাগাভাগি করার জন্য আমরা সবাই চেষ্টা করব। এতে মা বাবার মন অনেক খুশি থাকবে অনেক ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আর এই দোয়াতে আমাদের জন্য অনেক কিছু